আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানায় তৌহিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে এসএসসি এবং এইচএসসির উচ্চতর গণিতের দুইটি গাণিতিক প্রবলেম এর সমাধান দেওয়ার চেষ্টা করব। উচ্চতর গণিতের ত্রিকোণমিতির এই অংশে তোমরা যদি দেখো যে এসএসসি লেভেলে তোমরা এইট পয়েন্ট টু এবং এইট পয়েন্ট থ্রি এই দুইটি অনুশীলনী থেকে ত্রিকোণমিতির অনেক অবেধধা তোমরা প্রমাণ করেছ এবং তোমাদের এই এসএসসি লেভেলের ম্যাথের সাথে একটু সমন্বয় করে আমি এইচএসসি যদি বলতে চাই ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের জন্য এই লাইভ সেশনে আমি ত্রিকোর্মিতির যে দুইটি ম্যাথ আছে এই দুইটি ম্যাথ একটু ইন আলোচনা করে আমি তোমাদের সমাধান করার চেষ্টা করবো এই কারণে বলবো যে যে সকল শিক্ষার্থীরা তোমরা সবসময় তহিদা একাডেমি ফেসবুক পেজ বা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকে তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তো প্রথম যে প্রশ্নটি একটু দেখো প্রথম প্রশ্নটি আছে যে এ কজ স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা সমান তোমরা যদি দেখো সি যেখানে বি নট ইক টু সি এই কন্ডিশন দেওয়ার অর্থ তোমরা এই প্রশ্ন থেকে অবশ্যই বুঝতে পারবে যে আমাদের লাস্ট অফ অল প্রমাণ করতে হবে যে টেন থিটা সমান প্লাস মাইনাস সি মাইনাস এ লভ আর হর বি মাইনাস সি হোল্ড ওটোভার তো আমাদের প্রমাণের ক্ষেত্রে ডানপক্ষে যদি দেখি যে হরে আমাদের বি মাইনাস সি আসে তো আমাদের এই শর্তটুকু লিখে দেওয়ার কারণ যে আমরা যদি বি সমান সি লিখে ফেলি বা বি সমান সি কন্ডিশনটা যদি না থাকে তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু কনফিউজড থাকে যে বিষমান সি যদি হয় তাহলে আমরা যে প্রমাণটি পাব এই প্রমাণের আমাদের ডানপক্ষে হর কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে আর শূন্য হলে কিন্তু এটি অসংজ্ঞায়িত হয়ে যাবে তো তোমরা যে সকল শিক্ষার্থীরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজে সবসময় সংযুক্ত থাকো তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তো এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে আমাদের ত্রিকোণমিতির বেসিক যে বিষয়টি এই বেসিক বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি জানতে হবে এই ম্যাথটি তোমরা যদি দেখো যে এইট পয়েন্ট আমাদের টু অনুশীলনের এগারো নম্বর যে গাণিতিক সমস্যাটি ছিল এগারো নম্বর গাণিতিক সমস্যার দেখো এখানে সমাধান এই কারণে আমি একটু খালি চেঞ্জ করেছি এবিসি এবং এখানে যে প্রমাণটি আছে দেখো প্রমাণটি কিন্তু তোমাদের এসএসসি লেভেলের প্রমাণের সাথে কিন্তু অনেকটা মিল তারপরেও আমি বলবো যে তোমরা যদি চিন্তা করো যে এই টাইপের ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইন্টারে হুবহু তোমরা পেয়ে থাকবে এবং ইন্টারের এই ম্যাথগুলো তোমাদের সলভ করার ক্ষেত্রে তোমাদের অনেকটাই কিন্তু ইজি লাগবে কারণ এসএসসি লেভেলের এই ম্যাথগুলো থেকে আমরা যখনই এইস এইচএসসি লেভেলের ম্যাথগুলো আমরা করতে চাই তখন আমাদের ত্রিকোণভিত্তিক যে অভেদাবলিগুলো থাকে এগুলো আমাদের খুব ভালোভাবে আমাদের জানার প্রয়োজন হয় তো লক্ষ্য করো এই ক্লাসটি আমি একটু তোমাদের সামনে শেয়ার করার জন্য একটু সময় নিচ্ছি তো আমরা কিভাবে প্রমাণটি করব প্রমাণটি একটু দেখে নাও তো সর্বপ্রথমে আমাদের এই বামপক্ষ যে সাইন এবং কজ আছে এইটিকে আমরা যদি ট্যানে কনভার্ট করতে চাই তো লক্ষ্য করো আমাদের এই দেওয়াশের মানকে যদি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার আমরা করে নিই তাহলে এটি ট্যান পাবো অর্থাৎ আছে মানটির আমরা উভয় পক্ষকে আমরা কজ স্কোয়ার দ্বারা ভাগ করে নিতে পারি তো দেখো এক নম্বরটা আমরা কি লিখতে পারি দেখো দেওয়া আছে এ কজ স্কোয়ার থিটা প্লাস দেখো বি সাইন স্কোয়ার থিটা সমান আমাদের সি দেওয়া আছে তাহলে আমাদের ওই প্রমাণের জন্য প্রমাণে যেহেতু আমাদের টেন আনতে হবে তাহলে উভয় পক্ষকে যদি আমরা কজ স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কী রেজাল্ট হতে পারে দেখো এ আমরা কজি স্কোয়ার থিটা প্লাস দেখো বি সাইন স্কোয়ার থিটা বাই আমরা কজ স্কোয়ার থিটা দ্বারা আমরা ভাগ করবো তাহলে সি বাই কজ স্কোয়ার থি আমরা পাচ্ছি ডান পক্ষে লিখে নিতে পারি যে উভয় পক্ষকে কজ স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে উভয় পক্ষকে কজ স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে তো আমরা যদি এটি গুণের বন্টন বিধি বলতে চাই তাহলে দেখো এ কজ স্কোয়ার থিটা বাই আমরা এখানে পাচ্ছে দেখো কজ স্কোয়ার থিটা প্লাস দেখো বি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা সমান দেখো এখানে সি ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার সমান আমরা লিখতে পারি দেখো সি ইন্টু সেকি স্কোয়ার থিটা আমরা লিখে নিতে পারি খুব ভালো করে যদি তোমরা এটি দেখো এটা অবশ্যই আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে মানটি দেখো পেয়ে যেতে পারি তো এখানে আমরা যে মানটি পাবো দেখো এ পাব আর এখানে পাবো দেখো বি টেন স্কোয়ার থিটা পাবো তাহলে সি সেক স্কোয়ার থিটা এখান থেকে আমরা যদি বামপক্ষে বি ট্যান স্কোয়ার থিটা রাখি আর পক্ষে দেখো আমাদের সি এই সেকি স্কোয়ারকে যদি আমরা কনভার্ট করি তাহলে সেকি স্কোয়ার থিটা সমান আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এখানে আমরা কী লিখতে পারি দেখো ওয়ান সেকি স্কোয়ার সমান ওয়ান প্লাস দেখো টেন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি আর বামপক্ষের প্লাসের পক্ষে যেয়ে কিন্তু দেখো মাইনাসে হলো এখান থেকে পরবর্তী লাইনের টেন দেখো বি টেন স্কোয়ার থিটা সি গুণ করে নিলাম তাহলে দেখো সি আমরা পাচ্ছি দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস এখানে আমরা কী পাবো দেখো এখানে এই স্কোয়ার পাচ্ছি ওকে তাহলে আমরা এই টেন যদি বামে নিয়ে আসি তাহলে বি টেন স্কোয়ার দেখো থিটা মাইনাস সি দেখো টেন স্কোয়ার থ্রিটা আমরা পাচ্ছি তো আমরা এখানে প্রমাণে আমরা যে মানটি আমরা রাখতে চাচ্ছি দেখো সি মাইনাস এখানে খুব ভালো করে মনে রাখবা আমি এই স্কোয়ার দিয়েছি একটু ভুল একটু লেখা হয়েছে দেখো তাহলে এখানে স্কোয়ার থাকলো সি আমরা টেন স্কোয়ার থিটা আর এখানে দেখো ডানপক্ষে সি মাইনাস এ পেলাম তাহলে আমরা ডান পক্ষে দেখো সি এবং মাইনাস এ রাখলাম আর ডানপক্ষে সি টেন স্কোয়ার আমরা থিটা আমরা বাম পক্ষে নিয়ে আসলাম এর পরবর্তী লাইনে আমরা কি করতে পারি দেখো পরবর্তী লাইনে আমরা টেন স্কোয়ার থিটা অবশ্যই একটি বিষয় এখানে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের দুইটি বিষয় তোমরা যদি দেখতে চাও যে টু এখানে টেন টু থিটা আর টু টেন থিটার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে আমরা টেন টু টু থিটার সমান আমরা সম্পূর্ণটাকে আমরা টু থিটা অ্যাঙ্গেল ধরবো আর টু টেন থিটা মানে এখানে থিটা বলতে কিন্তু আলাদা কিন্তু একটি অ্যাঙ্গেল বাট এখানে টু কিন্তু আমাদের সাংখ্যস যেমন আমরা যদি লিখি টু এক্স এটার সাথে যদি কম্পেয়ার করি আর এটাকে দেখো এক্স টু কেমন একটি হয়ে যাচ্ছে তো এটি বলার কারণ আমরা যখন এখানে টেন স্কোয়ার কমন নিব সেই ক্ষেত্রে আমাদের সাংখ্য শখ আগে রাখতে হবে অর্থাৎ টু টেন থিটার মতো রাখবো টেন টু থিটাই এই টাইপের রাখবো না তাহলে টেন স্কোয়ার থিটা যদি আমরা কমন নিই তাহলে এখানে কি পাবো দেখো বি মাইনাস সি আমরা পাবো বি মাইনাস সি আমরা পাচ্ছি টেন স্কোয়ার থিটা সমান দেখো সি মাইনাস এ পাচ্ছি আমি যদি এই গাণিতিক সমস্যাটার সমাধান যদি এবার লিখতাম যে টেন থিটা কমন নিলাম তাহলে বি মাইনাস সি এভাবে কিন্তু লেখা ঠিক না তোমাদের মনে রাখতে হবে যে ত্রিকোণিত্তিক আমাদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে কিছু কিছু বেসিক বিষয় আছে টেন টু থিটার কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে বা তোমরা এসএসসি লেভেলে দেখবে যে আমাদের অভেদা বলে আছে এটির যেটা আমরা সূত্র বলে থাকি আবার টু টেন থিটা কিন্তু আলাদা টেন থিটা বলতে এখানে থিটার মান শুধু থিটাই এটি যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এটার মান কিন্তু সিক্সটি ডিগ্রি হয়ে যাবে সুতরাং এইটি এটি কিন্তু এক না এই কারণে আমরা বামপক্ষে যে কাজ করবো দেখো ট্যান থিটা আমরা কমন নিচ্ছি বাট এখানে সাংখ্যসক হিসাবে বি ম্যানার সি থাকবে এর পরবর্তী লাইনে আমরা কি লিখবো দেখো টেন স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারবো দেখো সি লবে সি এ আর হরে দেখো বি সি আমরা কিন্তু ডানপক্ষের প্রমাণ অনেক দূর পেয়ে যাচ্ছি এবং একটি বিষয় মনে রাখতে হবে এখানে আমরা লিখে নিব যেখানে যে শর্ত থাকবে তোমরা অনেকে এই শর্ত যদি নাও বুঝো সেই ক্ষেত্রে তোমরা শর্তটা লিখে দিবে কারণ আমাদের কোনো একটি ম্যাথমেটিক্যাল প্রমাণের ক্ষেত্রে আমাদের শর্তগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ কোনো না কোনো কারণ আমাদের এই গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে কিন্তু শর্ত এখানে দেওয়া থাকে তো আমরা দেখতে পেলাম টেন স্কোয়ার থিটার সমান সি মাইনাস এ বাই বি মাইনাস সি পাচ্ছি এখান থেকে আমরা টেন থিটার সমান আমরা লিখতে পারবো প্লাস মাইনাস হোল রুট ওভার দেখো সি মাইনাস এ লবে আর বি মাইনাস সে আমরা হরে পাচ্ছি এটাই কিন্তু আমাদের প্রমাণ চেয়েছে আমরা প্রমাণটা খুব সুন্দরভাবে লিখে নিলাম সো এই টাইপের ম্যাথগুলো তোমরা খুব সুন্দরভাবে যদি ক্যালকুলেশন করো আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে দু হাজার একুশ সালে পরীক্ষার্থীরা তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের অলওয়েজ মনে রাখার দরকার যে তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে সামান্যতম তোমাদের যে সিলেবাস আছে এই সিলেবাস নিয়েই কিন্তু তোমাদের বসে থাকা উচিত না আমি মনে করি তোমরা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের ম্যাথগুলো তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করার দরকার তোমরা খুব ভালো করে যদি দেখো যে তোমাদের বলতে চাই যে এই ক্লাসটিতে তোমরা এখন দুই নম্বর যে প্রশ্নটি আছে দুই নম্বর প্রশ্নটির সমাধান তোমরা কিবা করবা যদি মনোযোগ সহকারে দেখো তোমরা বুঝতে পারবে যে ইন্টারের ম্যাথ অবশ্যই দুই নম্বর ম্যাথ এই দুই নম্বর ম্যাথটি খুব ভালো করে তোমাদের বোঝার প্রয়োজন আছে আমি একটু তোমাদের সামনে ক্যামেরাটা ঠিক করে নিই যাতে তোমরা সুন্দরভাবে দেখতে পারো ওকে খুব মনোযোগ সহকারে যদি এই ম্যাথের ক্লাসটি দেখো আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অনেক উপকার হবে দুই নম্বর প্রশ্নটি তোমাদের যদি বলি দুই নম্বর প্রশ্নটি তোমরা সমাধান করার চেষ্টা করো অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছ তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা এই ক্লাসগুলো পাচ্ছ তাছাড়াও আমি ইউটিউব চ্যানেলেও তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি ওকে এখন আসো তোমরা দুই নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে তোমরা কি কৌশল অবলম্বন করবে সেটা একটু দেখে নাও দেওয়া আছে টেনিসকার থিটার সমান ওয়ান মাইনাস ই স্কোয়ার হলে আমাদের প্রমাণ করতে বলেছে সেক থিটা প্লাস টেন কিউব ইন্টু ক থিটা থিটার সমান টু মাইনাস ই স্কোয়ার আমাদের টোটালের আমার ঘনমূল যেখানে থ্রি বাই টু আকারে থাকবে হ্যাঁ লিখছো জিত কুমার তুমি লিখছো স্যার নিচে আর দিক দেখা পাওয়া যায় না ঠিকভাবে আচ্ছা ঠিক আছে আমি একটু তাহলে দেখে নি তোমরা নিচের লেখাটা দেখতে পাচ্ছ কি না নিচের লেখাটা ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে তোমরা সুন্দরভাবে ক্লাসটি দেখতে পাবে ওকে এখন খুব সমত তোমরা দেখতে পাচ্ছ খুব সমত এখন তোমরা ক্লিয়ারলি এই লেখাটি দেখতে পাচ্ছ এখন আমি দুই নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা অনেক শিক্ষার্থীর অনি দুই লেভেল দুই লেভেল এর মেল আছে আচ্ছা দুই নং লেভেলে মেল আছে জানি না স্যার জি কুমার বৌদ্ধ বলেছে জি স্যার আচ্ছা বোর্ড ক্লিয়ার না সাদে আরাফাত জামান থ্যাংক ইউ আমি ক্লিয়ারলি করানোর চেষ্টা করছি আর আজকে তোমরা সারা সারাদিনে নেটে অনেক প্রবলেম ছিল এখন আসা যাক আমরা এই গাণিতিক প্রবলেমটি সমাধান করার ক্ষেত্রে আমি যে বিষয়টি বলেছি ট্যান টু থিটা আর টু ট্যান থিটা এটা খুব সাবধানে তোমাদের ক্যালকুলেশন করতে হবে কারণ এখানে যে আমাদের কমন আছে কমনটা কিন্তু খুব ভালোভাবে নেওয়ার ক্ষেত্রে আমাদের ট্যান থিটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা পরে লিখবো আর এটি কিন্তু সাংখ্যসক এটা তোমরা অনেকে এভাবে লিখবা না এভাবে লিখলে কিন্তু আমরা অনেক শিক্ষক মণ্ডলী এটাতে কিন্তু মার্কস না সম্পূর্ণটাই কিন্তু তোমরা শূন্য পাবে কারণ আমাদের ত্রিকোণমিত্তিক অনুপাত লেখার ব্যাপারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন আসো দুই নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করব দেখো তে দুই নম্বর গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা এ দেওয়া আছে মানটি আমরা লিখে নিই যে দেওয়া আছে দেখো যে টেন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস স্কোয়ার দেওয়া আছে আমরা এখন ওই লেফট হ্যান্ড সাইডে আমরা দেখে নি যে লেফট হ্যান্ড সাইডটি কী আছে দেখো সেক থিটা প্লাস দেখো টেন কিউব থিটা ইন্টু ক সেক থিটা তো আমরা এই ম্যাথটিকে যদি ক্যালকুলেশন করে ডান পক্ষে নিতে চাই তাহলে অবশ্যই আমাদের এই টেন স্কোয়ারের মান আমাদের ওয়ান মাইনাস ই স্কোয়ার আমাদের এই ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে তাহলে আমরা যদি এখন সেককে ভেঙে নিই তাহলে আমরা কী পেতে পারি দেখো ওয়ান বাই কস থিটা আর টেন কিউব বলতে আমরা কী লিখতে পারি তো সাইন কিউব বাই কস কিউব থিটা আমরা লিখতে পারবো আর কস সেক দেখো সমান ওয়ান বাই দেখো সাইন থিটা পাচ্ছি এখান থেকে আমরা যে কাজটি করতে পারি দেখো এই দ্বিতীয় যে পদ এই দ্বিতীয় পদের আমরা লগিষ্টকরণ যদি করে নিই তাহলে ওয়ান বাই দেখো কস থিটা প্লাস এটা আমরা পাবো দেখো সাইন স্কোয়ার থিটা বাই আমরা পাচ্ছি দেখো কস কিউব থিটা এখান থেকে আমরা কস থিটার কস থিটার আমরা লসাগু জানি দেখো কস কিউব থিটা তাহলে কস কিউবকে কস থিটা দ্বারা যদি ভাগ করে আমরা পাবো দেখো এখানে পাবো কস স্কোয়ার থিটা আর কস কিউবকে কস কিউব দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে সাইন গুণ করলে অবশ্যই সাইন স্কোয়ার থিটা পাবো তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটার সমান আমরা জানি ওয়ান তাহলে ওয়ান বাই দেখো কজ কিউব থিটা আমরা লিখতে পারবো আর ওয়ান বাই কজ কিউব থিটা মানে কি ওয়ান বাই আমরা যদি কজ ওয়ান বাই কজ যদি বলি তাহলে আমরা পাবো দেখো সেক কিউব থিটা পাচ্ছি তো এই পর্যন্ত আমরা সেক কিউব যেহেতু থিটা পাচ্ছি এর পরবর্তী লাইনে আমরা যদি যেতে চাই তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো আমাদের কি প্রমাণ আছে বি কেয়ারফুল আমাদের থ্রি বাই টু আছে খেয়াল করো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো সেক স্কোয়ার থ্রিটা বাই দেখো থ্রি বাই টু লিখে নিতে পারি তাহলে আমরা দেখো যদি বলতে চাই যে এক্স কিউবকে আমরা লিখতে পারি দেখো এক্স স্কোয়ার বাই থ্রি বাই দেখো টু আকারে লিখে নিতে পারি সেই ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার এবং টু আমাদের লঘিষ্টকরণ করলে শুধু এক্স কিউবই থাকবে অনুভাবে আমাদের সেক কিউব সমান আমাদের কি আছে দেখো তাহলে সেক স্কোয়ার থিটা হল্ট থ্রি বাই লিখতে পারি এখন এই সেক স্কোয়ার বলতে কি জানি বলো ওয়ান প্লাস দেখো টেন স্কোয়ার থিটা পাচ্ছি এখান থেকে দেখো থ্রি বাই পেলাম তাহলে আমাদের এই যে দেওয়া আছে টেন স্কোয়ার থিটা শোন ওয়ান মাইনাস আমরা ই স্কোয়ার পাচ্ছি দেখো আমরা পেয়ে যাব এখানে তাহলে এখানে কী লিখতে পারি ওয়ান প্লাস দেখো টেন স্কোয়ার থ্রিটার সমান আমরা কী পেয়েছি দেখো ওয়ান মাইনাস ই স্কোয়ার দেখো এখানে আমরা থ্রি বাই আমরা টু লিখে নিতে পারবো এটি আমরা যদি ক্যালকুলেশন করে দেখো রাইট হ্যান্ড সাইড নিঃসন্দেহে পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস ওয়ান সমান টু টু মাইনাস ই স্কোয়ার হোল্ডো দেখো থ্রি বাই আমরা টু পেয়ে গেলাম এই মানটি দেখো রাইট হ্যান্ড সাইড খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলেছে সো আমরা প্রুভড লিখে দিচ্ছি তোমরা এই গাণিতিক প্রবলেমগুলো যদি সমাধান করতে চাও তোমাদের মনে রাখতে হবে যে এসএসসি লেভেলের যে বেসিক বিষয়গুলো আছে এসএসসি লেভেলের ম্যাথগুলো অবশ্যই তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমরা যে সকল শিক্ষার্থীরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সবসময় সংযুক্ত থাকো এবং আমি এখন থেকে তোমাদের সবসময় বলেছি যে দু হাজার একুশ সালের পরীক্ষার্থীরা তোমরা ইন্টারের ম্যাথগুলো তোমরা শুরু করতে পারো এসএসসি লেভেলে যে ধরনের ম্যাথগুলো আছে অর্থাৎ এসএসসির উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অষ্টম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের এগারো অধ্যায় আছে এই দুইটি অধ্যায়ের সাথে মিল করে তোমরা উচ্চতর গণিতের এইচএসসি লেভেলে তোমরা ত্রিকোণমিতি এবং জ্যামিতির ম্যাথগুলো তোমরা করতে পারো তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের অল্প সময়ে মধ্যে তোমাদের যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বা যে চারটে অধ্যায় আছে চারটে অধ্যায় নিয়ে তোমরা কখনো বসে থেকো না তোমরা ম্যাথ বেশি বেশি করে করবে কামরুন নাহার মিশু তুমি বলছো ভেরি ইজি স্যার থ্যাংক ইউ হ্যাঁ বুঝছি স্যার অনেকে আস রিফাত সালাম জানিয়েছো শহীদ আহমেদ শিমল হ্যাঁ আই এম ফ্রম দিনাজপুর দিনাজপুর থেকে তুমি সংযুক্ত হয়েছ তোমরা অনেক শিক্ষার্থীরাই এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখছো এবং তোমাদের বলবো যে আমি চেষ্টা করব তহিদ একাডেমি ফেসবুক পেজ সহ তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি তহিদ তৌহিদ একাডেমি ইউটিউব যেটি আছে এখানে আমি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের ইন্টারের ম্যাথগুলো আপলোড করার চেষ্টা করব যাতে তোমরা সুন্দরভাবে এই ম্যাথগুলো পেতে পারো যেটা এসএসসির সাথে অনেকটা যেগুলো মিল থাকবে এই মিলগুলো একটু দেখে আমি ম্যাথগুলো কমপ্লিট করার চেষ্টা করব তুবা ইসলাম তুমি বরিশাল থেকে সংযুক্ত হয়েছো সালাম জানিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ সো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আছি তোমরা পড়াশোনা করছো আমি তোমাদের সাথে সাথে পড়াশোনা করছি তোমাদের পড়াশোনার সাথে সাথে আমার পড়াশোনাটা করতে ভালো লাগে বা ইউটিউব চ্যানেল একটি ভালোবাসা আমার জায়গা আর বিশেষ করে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এটি আমি একজন ম্যাথের টিচার হিসেবে ম্যাথের ক্লাসগুলো সবসময় আপলোড করব। তোমরা তৌহিদ একাডেমি যে পাবলিক গ্রুপ আছে পাবলিক গ্রুপে সংযুক্ত থেকো এখানে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে প্রবলেমগুলো লিখো তাছাড়া তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমাদের সমস্যাগুলো একটু জানিও সে সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ওভারঅল তোমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগ লেগে থাকে তোভিদা একাডেমি সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করো অন্য অন্য বন্ধুরা যাতে এই ক্লাসগুলো দেখতে পারে দেখা হবে পরের কোনো লাইভ সেশনে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ